হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো জাকির নায়েক কত টাকা আয় করেন, পরিবার, বাড়ি, গাড়ি এবং অজানা তথ্যগুলো সম্পর্কে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আসলাম জাকির আব্দুল করিম নায়েক, ডাকনাম জাকির নায়েক ও দিদাত প্লাস। পেশা ইসলামী চিন্তাবিদ, ধর্ম প্রচারক, বক্তা, লেখক এবং ইসলামী রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান বক্তা। জন্মস্থান মুম্বাই, মহারাষ্ট্র, ভারত। বর্তমান ঠিকানা মালয়েশিয়ায় স্থায়ী নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন। জন্ম তারিখ 18 অক্টোবর 1965 সাল, বয়স 55 বছর, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, ওজন 70 কেজি, জাতীয়তা ভারতীয়, ধর্ম ইসলাম। শিক্ষা জীবন, তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলে ছাত্র ছিলেন। এরপর তিনি কৃষিমচাঁদ জেলারাম কলেজে ভর্তি হন। তারপর মেডিসিনের উপর টপিওলা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইট হসপিটালে ভর্তি হন। পরিশেষে তিনি মুম্বাই ইউনিভার্সিটি থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। আত্মপ্রকাশ, 1991 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি ইসলামিক প্রচারক হিসেবে কাজ করছেন। পরিবার, স্ত্রী ফরহাদ নায়েক, পুত্র ফারিক নায়েক, কন্যা রুশদা নায়েক। ইনকাম, 2019 সালের তথ্য অনুযায়ী তার ভারতীয় ব্যাংক অ্যাকাউন্টে 49 কোটি রুপি আছে। তিনি পিস টিভি চ্যানেলটি পরিচালনা করেন। গাড়ি, অজানা তথ্য, পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার হলেও 1991 সাল থেকে তিনি ইসলাম ধর্ম প্রচারের কার্যক্রম শুরু করেন এবং ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন। নায়েকের স্ত্রী ফারহাত নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নারীদের শাখায় কাজ করেন। বর্তমানে ভারত, কানাডা, যুক্তরাজ্য ও বাংলাদেশে তার ধর্ম প্রচার নিষিদ্ধ। বলা হয়ে থাকে যে ইসলামিক সম্প্রদায়ের বাহিরের তুলনায় এর ভিতরেই তার সমালোচকের সংখ্যা বেশি। তিনি ইসলামে ব্যাপক অবদানের জন্য 2015 সালে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।